দর্শক, ব্রেকিং নিউজ যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, বুবলি যে স্ট্যাটাসটা দিছিল সেটার কঠিন জবাব দিয়েছে সাকিব খান। বুবলির অবিহিত সম্পর্ক, বুবলির নাকি অবিহিত সম্পর্ক আছে মানুষের সাথে, সেটা ফাঁস করলেন সুপারস্টার সাকিব খান। সো সেটা গণমাধ্যমে নিউজে বলছে, এনটিভি নিউজে ইফতেফাক ভরে ফেলছে, একদম নিউজ করে ভরে ফেলছে। আপনাদেরকে বিস্তারিত নিউজটা পরে শোনাচ্ছি, অল্প একটু শোনাবো, জাস্ট আপনাদেরকে অনেক বেশি সময় লেট করব না, জাস্ট শিরোনামটা আমি শোনাবো, তাহলেই বুঝতে পারবেন। দর্শক, আগে শিরোনামটা বলে নেই, সাকিব জানতে চান বুবলি কিভাবে 3 কোটি টাকার ফ্ল্যাট ও গাড়ির মালিক হলেন। প্রথমে দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির বিরুদ্ধে সাকিব খান দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনেছেন। এখানেই শেষ নয়, নায়িকা কিভাবে গাড়ি বাড়ির মালিক হয়েছেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন। সো দর্শক, এবার একটু বিস্তারিত বলতাছি যে সাকিব খান বুবলিকে কি বলতাছে, সেটা শুনে খুব মজা পাবেন। বুবলি সম্পর্কে অবনীত হলো কিভাবে, এমন প্রশ্নের সাকিব খান অভিযোগ এনেছেন একই সঙ্গে 3.5 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হওয়ার কিভাবে সম্ভব। কেউ যদি বিনা কারণে বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে, তাহলে তার সাথে কিভাবে সম্পর্ক কাটানো যায়, আপনারাই বলুন। আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি, কিন্তু সবাই আমার সরলতার দুর্বলতার ভেবে ধোকা দিয়েছে, অকৃত্যতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। এটা ছিল আমাদের সুপারস্টার সাকিব খানের বক্তব্য। সো দর্শক, মানে বুবলি যে স্ট্যাটাসটা দিছিল কয়েকদিন আগে, যেটা নিয়ে অনেক নিউজ। সো দর্শক, আজকে কিন্তু আমি মানে বড় মাইকটা নিছি, কেন নিছি জানেন? কারণ নিউজটা বিশাল একটা নিউজ, আমাদের সুপারস্টার সাকিব খান মুখ খুলেছে, বুবলির সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না, বুবলির নাকি অবৈধ সম্পর্ক আছে, অন্যান্য পুরুষের সাথে। হাই 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 হাই, অপু ভক্তরা আপনারা কোথায়, কমেন্ট করেন। আজকে বড় মাইক নিয়ে বসছি, এটা লাগাই তো অনেক ভেজাল, তবুও বড় মাইকটা নিয়ে বসছি, কারণ নিউজটা কিন্তু ফাড়াবাস। মন্তব্যের ঘরে মন্তব্য করেন, এখনই কমেন্ট করেন, এখনও বসে আছেন কেন আপনারা? উপভোক্তারা খুশি হন নাই বলেন? বুবলিকে বলছে অবৈধ সম্পর্ক আছে নাকি তার কার সাথে সেটা সাকিব খানের কাছে ধরা খাইছে, এজন্য সাকিব খান বুবলিকে এমন বিবৃতিকর একটা ইয়া দিছে। যেমন কয়েকদিন আগে বলছে সাকিব খান যে বুবলির সাথে আমার কোনো রকমের কোনো সম্পর্ক আমি রাখতে চাই না, মানে বুবলি একটা বাজে মেয়ে, ঠিক আছে, আর দেখলেও তো একটু বাজে বাজেই দেখা যায়। আপনারা উপভোক্তরা কি বলেন? শেয়ার অর্ডার মধ্যে একটু নাড়া নাড়া ভাব আছে না? আপনারা উপভোক্তরা কি বলেন? দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে, এটা আজকের ভাইরাল টপিক, সাকিব খান মুখ খুলেছে, সাকিব খান বুবলিকে অবিহিত সম্পর্ক আছে বলতাছে মানুষের সাথে, কিভাবে এত গাড়ি বাড়ির মালিক হলেন, কিভাবে এত টাকার ফ্ল্যাট কিনলেন, কিভাবে এত দামি গাড়ি কিনলেন। দর্শক, অভিভক্তরা খুশি? আপনারা বলেন, আপনাদেরকে খুশি করতে পারি না নিউজ দিয়া, তো আজকে তো খুশি করতে পারছি। তো আজকে আর লাইকের কথা বলুম না, আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, আজকে লাইক কমেন্টের কথা বলুম না, আজকে আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? সো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে সামাজিক কাজে লেগে যান। আল্লাহ হাফেজ।